রাতের অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে গুলিতে খুন হলো তৃণমূল কর্মী। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় জিয়ারুল মোল্লার খুন ঘিরে রবিবার দফায় দফায় উত্তপ্ত হলো বাসন্তী। চলল দেদার বোমাবাজি, শাসক দলে গোষ্ঠী দ্বন্দ্বেই বোমাবাজি বলে অভিযোগ। ভোট ঘোষণা থেকে মনোনয়ন পর্ব, দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলা, এবার ফের উত্তপ্ত হলো বাসন্তী। এলাকার ফুলমালঞ্চ পঞ্চায়েতে খুন হলেন তৃণমূলের যুব দলের কর্মী জিয়ারুল। জিয়ারুলের খুন ঘিরে রবিবার দফায় দফায় উত্তপ্ত হলো বাসন্তী। শনিবার রাতে জিয়ারুলের খুনের পর থেকেই এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রবিবারও অবশ্য তোলপাড় হলো এলাকা। জিয়ারুল যেখানে খুন হন তার থেকে মিনিট পাঁচেকের দূরত্বে ব্যাপক বোমাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই বোমাবাজি বলে অভিযোগ। জেলার ডাগরামারি এলাকায় তৃণমূলের মাদার দলের হয়ে প্রচার সাজছিলেন নির্দল কর্মীরা। সে সময় যুব তৃণমূলের তরফে প্রচারে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হন বেশ কয়েকজন নির্দল সমর্থক। ঘটনাস্থলে পৌঁছে বাসন্তী থানার পুলিশ জমায়েত সরাতে লাঠিচার্জ করে পুলিশ। শনিবার যুব তৃণমূল করার অপরাধেই জিয়ারুলকে খুন হতে হয়েছে বলে দাবি তার পরিবারের। জিয়ারুল মোল্লা খুনের পেছনে রাজনৈতিক গন্ধ নেই, ব্যক্তিগত কারণেই খুন হয়েছেন জিয়ারুল মত বিধায়কের। বাসন্তীর যে ঘটনা ঘটেছে, যে খুনের ঘটনা, এটা রাজনৈতিক কোনো খুন নয়। জিয়ারুলের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন সওকাত মোল্লা। আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি সেখানে দুখানা বাইকের চারজন তাকে ঘিরে ধরে মাথায় গুলি করেছে এবং পেটে গুলি করেছে। তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে সে মারা গেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে নির্বিশেষে কোনো রং বাদ বিচার না করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে, কারণ যত নির্বাচন এগিয়ে আসছে দেখে দেখে তৃণমূল কংগ্রেসের সামনের সারি কর্মীদের টার্গেট করা হচ্ছে। মূলত যুব তৃণমূল করার কারণে জিয়ারুলের ওপর ক্ষোভ ছিল মাদার তৃণমূলের কর্মীদের, সেই কারণে খুন হতে হলো তাকে অভিযোগ পরিবারের। নির্বাচন ঘোষণার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বাসন্তী। নির্বাচনের সময় এলাকায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকাবাসী। বাসন্তী থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি।